যত অসুস্থ থাকি না কেন, ভালোবাসার মানুষের জন্য কিছু করাটা কিন্তু অনেক ভালো লাগার। শুধু আমি ভালোবাসার মানুষের জন্য করবো আর আমার ভালোবাসার মানুষ আমার জন্য করবে না, তা না কিন্তু। তাই তো আমার ভালোবাসার মানুষটা আজকে আমার পছন্দের রান্না করছে, হাঁস। অনেক দিন হলো হাঁস খেতে ইচ্ছে করছে, কিন্তু রান্না করতে পারি না জন্য খাইতে পারি না। কিন্তু আজকে সে বলছে সে নাকি রান্না করে দিবে। তার হাতের হাঁসের মাংস কি যে স্বাদ তা বলার মতো না। আহা, কি যে স্বাদ! খেয়ে যেন পরানটাই ভরে গেল। আমি জানি না ছেলে মানুষের হাতের রান্নাগুলো এত মজা হয় কেন। আমি এত সুন্দর করে রান্না করি, আমার হাতের রান্নাটা এত মজা হয় না যতটা আমার স্বামীর হাতের রান্না মজা হয়। মজার কথা বলি, হলে ছিলাম তো 2010 সাল থেকে, তো রান্না করতাম না, শুধু ভাজি আর ভর্তার উপর দিয়েই চলতো আমাদের হলে খাওয়া। আমার কিন্তু আমেরিকাতে এসে রান্না শেখাটাই হয়েছে আমার স্বামীর কাছে। ও যখন রান্না করতো ওইগুলো দেখে দেখেই আমি শিখতাম, যেমন মুরগির মাংস রান্না বা অন্যান্য বড় বড় রান্নাগুলো ওই আমাকে শিখাইছে। বলতে পারেন আমার শিক্ষকও আমার স্বামী। জানি না, ওর হাতের রান্নাটা খুবই জাদু আছে এবং খুব মজা হয়। আমি চেষ্টা করি ওর মতো করতে কিন্তু পারি না। তবে আমার দেশি রান্নাগুলো খুব মজার হয়। মাছ রান্না, এই যে সবজি রান্না, এগুলো আমি খুব ভালো রান্না করতে পারি। আর ও হচ্ছে হাঁস বিরিয়ানি, মানে মাংস টাইপের এই জিনিসপত্রগুলো রান্না করতে খুব ভালো পারে। এখন আবার আমার ছেলেও সাথে যোগ দিচ্ছে। যখনই আমরা রান্না করতে আসি তখনই আয়ানকেও নিয়ে আসি সঙ্গে এবং তাকে রান্নার কাজে করানোর জন্য উৎসাহ দিই, যাতে বড় হয়ে বউকে সাহায্য করতে পারে। আমরা সবসময় বলি বাবা এভাবে কিন্তু বউকে সাহায্য করতে হবে, কিন্তু মজার ব্যাপার কি জানেন, বাংলাদেশে হলে এই জিনিসটা কোনোভাবেই কেউ মানতে পারতো না। বিশেষ করে গ্রাম অঞ্চলে তো এটা মানেই না যে ছেলে মানুষ রান্না করবে তা আবার বউকে সাহায্য করবে, এটা হয় নাকি। এগুলো তো মেয়েদের কাজ, মেয়েরা করবে, ছেলেরা কেন করবে। কিন্তু বিশ্বাস করেন, আমেরিকা বলেন আর বিদেশ বাড়িতে বলেন, বিদেশ বাড়িতে এটা কোনো ব্যাপার না, ছেলে মেয়ে কোনো বিষয় না। কারণ কি, এখানে তো কোনো কাজের মানুষ নাই, সুতরাং নিজেদের কাজ নিজেদেরই করতে হবে। এই ধরেন আপনার ভাইয়া রান্না করলো, আমি ঘর পরিষ্কার করলাম, কিংবা আমি রান্না করলাম তার ঘর পরিষ্কার করতে হয়। একবার তো রীতিমতো আমি লজ্জার মুখেই পড়ছিলাম। আমার মা বাবা আমেরিকাতে এসেই দেখছিল যে তার জামাইবাবু রান্না করছে, সেটা তারা কোনোভাবেই মানতে পারে নাই। আমাকে চুপি চুপি ডেকে বলে, জামাই কেন এইগুলো করবে, এগুলো তো তোমার কাজ। গ্রাম অঞ্চলের মানুষরা এখনও এই জিনিসগুলোকে খুব করে ধরে রাখে। তারা মনে করে সংসারের ঘরের কাজ করবে কেন ছেলে মানুষ করবে বাহিরের কাজ, মেয়ে মানুষ করবে ঘরের কাজ। কিন্তু আমেরিকায় কিন্তু এমন না, দুজন মিলেই সকল কাজ করে। তাহলে দেখা যায় কাজগুলো খুব ইজিতেই কিন্তু তার করতে পারে, সংসার দুজনেরই। সো দুজন মিলে জুলে যদি করা যায় সেটা কিন্তু অনেক ভালো লাগে, এবং দুজন মিলে যখন রান্না করা যায় সেটাও কিন্তু ভালো লাগে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।